শ্রীমন্ত শঙ্কর হরি ভক্ত রে
গীত চিত্র কদাসি তুত ঈশ্বরর ধ্যান মাত্র করন্ত সাক্ষাত জানি বাণীর প্রতীক্ষিতু উত্তম যোৱা কালিৰ পৰা এই মহাভাগৱত শাস্ত্ৰ ভাগৰ অনুষ্ঠান সাতদিনীয়া কাৰ্যসূচীৰে আৰম্ভ কৰিছে আৰু তেখেতক মই ধন্যবাদ জনাইছো, কাৰণ তেখেতে অনুষ্ঠান ভাগ আয়োজন কৰিছে পবিত্ৰ ভাদ মাহত। ভাদ মাহৰ প্ৰথম দিনটোৰ পৰাই এই ভাগৱত পাঠৰ অনুষ্ঠান আয়োজন কৰিছে।
আর সমস্ত ভগত বৃন্দই এই ভাদ মাহটো অতি পবিত্র বলে গণ্য করে বা কয়। আর এই ভাদ মাহটো পবিত্র হওয়ারও কিছু কারণ আছে, নহয়নে প্রভু? ভাদ মাহটো পবিত্র হওয়ারও কিছু কারণ আছে, সেই কারণ সমূহ আমি সবে জনমতে অকণমান প্রকাশ করবলে বিচারিছো। প্রথম কথাটো আটাইতকৈ ভাল লগা আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হৈছে, এই ভাদ মাহটোতেই দ্বাপর যুগত ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীলে নামি আহিছিল বসুমতী ভার হরণ করবলে। দ্বাপর যুগত কৃষ্ণ অবতারের কথাখিনি দশম স্কন্ধত সুন্দরভাবে প্রকাশ পাইছে, যেতিয়া বৃষরূপী ধর্ময় ব্রহ্মার ওচরলে যায়, ব্রহ্মার ওচরত গে ব্রহ্মা কান্দি কান্দি কয় যে হে প্রভু, পৃথিবীর পাপর ভার বাড়ি গেছে, মই সেই ভার সহিব নোৱাৰা হৈছো প্রভু, যদি এনেদরে আৰু পাপর ভার বাড়ি যায় তেনেহলে মই সেই পাপর ভার আর সহিব নোৱাৰিম, পুনৰ এই পৃথিবীর রসাতল পাবগৈ। আগতে যিদরে রসাতলত আছিল ভগবন্তে বরাহরূপ তৃতীয় অবতার বরাহরূপ ধারণ করে নিজের স্থান স্থিতি করেছে, স্থাপন করেছে ভগবন্ত, আকো সেই স্থানে মই পামগৈ যদিহে আপুনি কিবা নকরে। তেতিয়া ব্রহ্মায় চিন্তিত হয়েছে, হয় পাপর ভার বাড়ি গেছে, কমাবলে এতিয়া কি করে, সেই উপায় বিচারিবলৈ ব্রহ্মায় আকো দেব দেবতাক লৈ ক্ষীরদধি সাগর ওচরলে গল। ক্ষীরদধি সাগর পারত ব্রহ্মায় মাধবক ধ্যান করবলে ললে, কৃষ্ণক ধ্যান করেছে যে হে প্রভু, পৃথিবীত পাপর ভার বাড়ি গেছে, এতিয়া তুমিয়ে কিবা তা উপায় প্রদান করো আমাক। তেতিয়া প্রভুয়ে সেই সময়তে কিন্তু ধ্যান করে থাকার সময় একটা আকাশী বাণী হল, আকাশী বাণী তো হয়েছে যে অতি কম সময়ের ভিতর দ্বাপর যুগত দৈবকীর গর্ভত বসুদেবর ঐরসত মই জন্ম লাভ করি। সে আকাশী বাণী কেবল বোলে ব্রহ্মায়ে শুনা পাইছিল, অন্য দেব দেবতায় শুনা পাওয়া নাছিল, কেবল ব্রহ্মায়ে শুনা পাইছে। আর সেই কথা মতে ভগবন্তই দৈবকীর গর্ভত বসুদেবর ঐরসত জন্ম লৈছে। আর একটা কথা, দশম স্কন্ধত এই কথাটো প্রকাশ পাইছে যে এটা ভাল স্বভাবর এটা সন্তান জন্ম দিবলৈ হলে পিতৃ মাতৃ ঠিক তেনে ধরনের হব লাগিব। যদি আপনি ভগবন্তের স্বরূপ ভগবন্তর অংশের সন্তান বিচারিছে তেনেহলে আপনি ভগবন্তক পূজা অর্চনা করব লাগিব, কারণ দৈবকীয়ে ভগবন্তক পাবলে 12,000 বছর তপস্যা করেছিল, 12,000 বছর প্রার্থনা করেছিল, কিন্তু আমার তো 12,000 বছর আয়ুষে নাই, শুনে আমি কিমান তপস্যা করি, 100 বছর আয়ুষ আমি ধরে লোসুন, 100 বছরের ভিতর আমি নিতেও ভগবন্তকে পূজা অর্চনা করো, ভগবন্ত নিশ্চয় এটা সুসবল এজন শ্রেষ্ঠ সন্তান আপনার প্রদান করব। এটা আপনি চাব পারে তৃতীয় স্কন্ধত, তৃতীয় স্কন্ধত সন্ধ্যা পরত কশ্যপ মুনিয়ার দ্বিতীয় দৈহিক মিলন হওয়ার বাবে তেখেতর ভাল সন্তান জন্ম হল। কি সন্তান জন্ম হল? হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। কারণ
তেখেতৰ সময়টো শুভ নাছিল বুলি কৈছে। তৃতীয় স্কন্ধত গৈছে নহয়নে প্ৰভু? তৃতীয় স্কন্ধৰ কশ্যপ আৰু গীতিৰ পুত্ৰ জন্ম এই কথাটো আছে। তাৰ আগত তাৰ আঁৰতো বহু কথা আছে। চাৰি সিদ্ধ জয় বিজয় বাধা প্ৰদান কৰিছিল বৈকুণ্ঠৰ দুৱাৰ পাৰ হ'বলৈ। সেইকাৰণে চাৰি সিদ্ধ অভিশাপ দিছিল জয় বিজয়কে, তহঁতে পৃথিৱীত গৈ বেয়া মনুষ্য হৈ জন্ম ল'বি সেইবুলি অভিশাপ দিলে। আৰু তাৰপাছত চাৰি সিদ্ধই অনুভৱ কৰিছে যে মই অভিশাপ দিব নালাগিছিলে, আৰু জয় বিজয় অনুভৱ কৰিছে যে ময়ো বাধা প্ৰদান কৰিব নালাগিছিলে, মই ভুল কাম কৰিছো বাধা প্ৰদান কৰি। সেইবুলি দুয়োৱে অনুভৱ কৰিছে। সেইমতে জয় বিজয়ক ভগৱন্তে কৈছে যে তোমালোকে চিন্তা কৰিব নালাগে, তুমি দ্বিতীয়ৰ গৰ্ভত গৈ স্থিতি লাভ কৰিবা, তুমি তাতে হিৰণ্যকশিপু আৰু হিৰণ্যাক্ষ নামে তুমি জন্ম লাভ কৰিবা। বিজয়ে হিৰণ্যাক্ষ ৰূপ ধাৰণ কৰিছে আৰু জয়ে হিৰণ্যকশিপু হৈছে। প্ৰথমতে বৰাহ ৰূপ ধাৰণ কৰি ভগৱন্তে হিৰণ্যাক্ষক বধ কৰিছিল। হিৰণ্যাক্ষক বধ কৰি বিজয়ে পুনৰ দ্বাৰপালক হ'বলৈ আকৌ সক্ষম হৈছে। তাৰপাছতে প্ৰহ্লাদৰ কথাটো গম পাইছে। প্ৰহ্লাদৰ পিতৃ হিৰণ্যকশিপু। হিৰণ্যকশিপুৱে ভক্ত প্ৰহ্লাদক কিমান অত্যাচাৰ কৰিছিল। সেই অত্যাচাৰ কৰাৰ বাবে আকৌ ভগৱন্তই চতুৰ্থ অৱতাৰ নৰসিংহ অৱতাৰ গ্ৰহণ কৰি হিৰণ্যকশিপুক বধ কৰিলে। জয় বিজয় দুয়ো আকৌ দুৱাৰপালক হ'ব পাৰিলে। ক'বলৈ গ'লে ভগৱন্তে ভকতৰ সকলো বাঞ্ছায়ে পূৰণ কৰে। ভগৱন্তৰ ভকতৰ নৱনিধি বুলি কৈছে। আমাৰ প্ৰথম স্কন্ধৰ মংগলাচৰণত কৈছে প্ৰভু ভগৱন্ত ভকতৰ নৱনিধি হৰিক স্মৰণে আৰম্ভ হওক সিদ্ধি। ভগৱন্ত ভকতসকলৰ নৱনিধি। ভকতসকলে যি বিচাৰে যে প্ৰভু মোক এইটো প্ৰয়োজন হৈছে, মোক আপুনি দিব লাগে, সেইবুলি এখন দৰখাস্ত প্ৰভুলৈ আগবঢ়ালে প্ৰভুৱে সেই বস্তুটো নিজৰ যোগ্যতা হলে নিশ্চয় ভগৱন্তই দিয়ে। সেই প্ৰথম স্কন্ধটোতে কৈছে যে মই ভকতৰ দাস, মই ভকতৰ দাস বুলি কৈছে। তাৰপাছতে ভাদ মাহৰ প্ৰথমটো কাৰণ ভগৱন্তই ভাদ মাহতে জন্ম লাভ হোৱাৰ বাবে ভাদ মাহটোক পবিত্ৰ বুলি গণ্য কৰে। দ্বিতীয়টো কথা হৈছে এই ভাদ মাহটোতে মহাপুৰুষ গুৰু দুজনাৰ মৃত্যু হৈছে বা বৈকুণ্ঠ প্ৰয়াণ হৈছে। সেইফালৰ পৰাও এই ভাদ মাহটো পবিত্ৰ বুলি কোৱা হয়। আৰু শেষৰটো আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণটো হৈছে যে এই ভাদ মাহটোতেই মহাৰজা পৰীক্ষিত মহাভাগৱত শ্ৰৱণ কৰি পৰম গতি পাইছে। আৰু এটা কথা, পৰীক্ষিত ৰজাই কিন্তু শুকদেৱৰ মুখেৰে 7 দিন 7 ৰাতি শুনিছে, আৰু আমাৰ প্ৰভুজনায়ো এই অনুষ্ঠানটি 7 দিন 7 ৰাতি কৰিছে। সমস্ত 7 আপুনি চাব পাৰে, স্বৰ্গ 7খন, বৈকুণ্ঠ 7খন, নৰকো 7খনেই, কিন্তু সকলো 7 মিলি আছে। সেইকাৰণে 7 দিন হলে আটাইতকৈ ভাল। তাৰপাছতে পৰীক্ষিত ৰজাই এই 7 দিন 7 ৰাতি শুনি মুক্তি পাইছিল ভাদ মাহত।
এটা কিহৰ কাৰণে ভাগৱত শুনিবলগীয়া হ'ল মই অকণমান এই সুযোগতে প্ৰকাশ কৰোঁ। পৰীক্ষিত ৰজা আছিল মহাপৰাক্ৰমী জম্বু দ্বীপৰ প্ৰতি পৰীক্ষিত হিৰ অভিমন্যুৰ পুত্ৰ অভিমন্যুৰ পুত্ৰ পৰীক্ষিত। আকৌ পৰীক্ষিত ৰজাৰ আন এটা নাম হৈছে বিষ্ণুৰাথ। কিয় বিষ্ণুৰাথ হ'ল? পৰীক্ষিত ৰজাই পৰীক্ষিত ৰজাই গৰ্ভতে মাতৃ গৰ্ভতেই কৃষ্ণক দৰ্শন পোৱাৰ বাবে চাৰি হাতে চাৰি অস্ত্ৰ ধৰি থকা ভগৱন্ত গৰ্ভতে দৰ্শন পোৱাৰ বাবে ভগৱন্ত মানে তেখেতক চাই তেখেতৰ নাম বিষ্ণুৰাথ দিয়া হৈছিল। আকৌ জন্ম হৈ তেখেতে প্ৰতিজন ব্যক্তিক পৰীক্ষা কৰি চাইছিল যে গৰ্ভত মই যিজন চাৰি হাতে চাৰি অস্ত্ৰ ধৰি থকা পিত বস্ত্ৰ পৰিধান কৰি থকা কাণত মকৰ কুণ্ডল সুশোভিত হৈ থকা সেইজন প্ৰভু ভগৱন্ত ক'ত আছে, সেইজন ব্যক্তিক মই ক'ত পাম এতিয়া, সেইবুলি প্ৰতিজন ব্যক্তিকে পৰীক্ষা কৰি চাইছিল বাবে সেইফালৰ পৰা তেখেতৰ নাম আছিল পৰীক্ষিত। এতিয়া ভাগৱত শাস্ত্ৰত প্ৰতিখন শাস্ত্ৰতে পৰীক্ষিত নামেৰে এতিয়া বিখ্যাত। সেই পৰীক্ষিত ৰজাই এদিন এটা বাকচ দেখিলে। বাকচটো খুলি চোৱাত এটা সোণৰ মুকুট জিকমিকাই আছে। জিকমিকাই থকা দেখাত তেখেতৰ মন গ'ল পিন্ধিবলৈ। ইমান সুন্দৰ মুকুট, মই থাকোঁতে সোণৰ মুকুটটো আৰু কোনে নিপিন্ধিব, সেইকাৰণে মই পিন্ধিবলৈ যাওঁ আৰু সেইবুলি সোণৰ মুকুটটো পিন্ধি ল'লে। পিন্ধাৰ পাছত তেখেতৰ মন গ'ল মৃগয়া কৰিবলৈ। প্ৰথম স্কন্ধত আছে, প্ৰথম স্কন্ধৰ ব্ৰহ্মশাপত পতিত পৰীক্ষিত মৃগয়া কৰিবলৈ গ'ল। মৃগয়া কৰিবলৈ গৈ এটা প্ৰভুৰ পিছে পিছে বহুত দৌৰিলে। দৌৰাটো তেখেতৰ ভাগৰ লাগিলে। ভাগৰ লগাৰ পাছত তেখেতে এখন আশ্ৰম দেখিলে। সেই আশ্ৰমখন আছিল শমিক মুনিৰ। শমিক মুনিৰ আশ্ৰমত সোমাই শমিক মুনিক জল বিচাৰিছে যে হে প্ৰভু। তেখেতে শমিক মুনি স্তুতি কৰিছে যে মোক জল দিয়ক। কি কৈছে? জলং দেহি জলং দেহি অহম তৃষ্ণা দুৰামস্মি। হে প্ৰভু, মোক জল লাগে, মোৰ পিয়াহত মই লিপ্তমান হৈ আছো, মোক পানী দিয়ক। সেইবুলি শমিক মুনিক স্তুতি কৰিছে। কিন্তু সেই সময়ত আকৌ শমিক মুনি ধ্যানস্থ হৈ আছিলে। ধ্যানস্থ হৈ থকাৰ বাবে তেখেতে সেই কথা গম পোৱা নাছিলে যে কোনোবা আহিছে, পৰীক্ষিত ৰজা আহিছে, পানীকণ বিচাৰিছে, সেই কথা গম পোৱা নাছিলে। যেতিয়া ভগৱন্ত ভকতৰ মাজত যেতিয়া এটা সম্পৰ্ক চলি থাকে তেতিয়া কাৰো মাত নুশুনে ভকতসকলে। তেতিয়াতো পৰীক্ষিত ৰজা খং উঠি গ'ল যে মই এই মোৰ ৰাজ্যৰ ৰজা পৰীক্ষিত, মোৰ প্ৰজা হৈ তুমি মোক অকণমান পানী দিব নোৱাৰা, সেইবুলি বহুত গালি পাৰিছে। তুমি মিছা ধ্যান কৰি আছা, মোক মিছা ধ্যান কৰি মোক উপলুঙা কৰিছা তুমি, সেইবুলি কৈ ওচৰতে এটা মৰা সাপ দেখিলে। মৰা সাপটো শমিক মুনি গলত আঁৰি দিলে। আঁৰি দিয়াৰ পাছত পৰীক্ষিত তাৰ পৰা গুচি গ'ল। সেই সৰ্প পৰীক্ষিত ৰজা দি থকা অৱস্থাত তেখেতৰে শিষ্য এজনে দেখিলে অপকৰ্ম কৰি থকা। সেই শিষ্যজনে গৈ শমিক মুনিৰ পুত্ৰ শৃঙ্গীমুনিক সেই কথা জনালে যে তোমাৰ দেউতাৰ গলত পৰীক্ষিত ৰজাই এডাল মৰাশা বাঢ়ি থৈ দিছে। তেতিয়া
শৃঙ্গি মুনিয়ে একো নাভাবেই পরীক্ষিত রাজাক অভিশাপ দিলে যে যি ব্যক্তিয়ে মোর পিতৃর গলত মরা সাপ আইছে সেজন ব্যক্তিক তক্ষকে সাত দিনের ভিতর দংশন কর সেইবুলি অভিশাপ দিলে আর দি আশ্রমত আহি বহুত কান্দিছে কন্দার পাছত সমীক মুনি ধ্যান করে হল ধ্যান করে হওয়ার পাছত সাময়িক খুঁটরি যেটা আহিছে তেতিয়া শৃঙ্গি মুনি কানি থকা দেখিলে এটা সুধিছে হে শৃঙ্গি তোমার কি হল তুমি যে ইমান কান্দি আছা কারণ তো কোয়াচুন মোক তেতিয়া শৃঙ্গি মুনিয়ে সুন্দরভাবে সকলবর কথা কলে যে হে পিতৃ পরীক্ষিত রাজায় তোমার গলত এডাল মরা সাপ বাড়ি থ গল আর মানে খঙতে তখনক সাত দিনের ভিতর সরপরা তক্ষকে দংশন করক বলে মানে অভিশাপ প্রদান করল তিথি তো সমীক মুনিয়ে কেছে যে হে শৃঙ্গি তুমি সর্বনাশ করিলা তুমি তো অভিশাপ প্রদান করব না লাগিছিলে কারণ এই রাজ্যর রজা পরীক্ষিত যদি মৃত্যু হয় তেনে হলে এই রাজ্যখন কোনে পরিচালনা করিব সুর ডকাইত আহিব আহি গোটে রাজ্য লুটপাট করে গুছি যাব কোনো শাসকও না থাকিব যুদ্ধ করা সেই কারণে তুমি সর্বনাশ করিলা শৃঙ্গি বারো যি নহোক তুমি যেহেতু অভিশাপটো প্রদান করিলা সেই কারণে তুমি এতিয়া দুজন শিষ্যক পঠাই দিয়া পরীক্ষিত রাজাক কথাটো জনুয়া যে তুমি যেহেতু অভিশাপ দিলা সেই কথাটো তেখেতক অবগত করা গৈ সেই কথা তেতিয়া দুজন শিষ্য গৈ পেলে পরীক্ষিত রাজাক জনাইছে আর পরীক্ষিত রাজায় রাজসভা পায়ে রাজসভা পায়ে মুকুটটো যেটা থৈছে তেখেতের অনুভব হয়েছে যে মানে কি এনে অপকর্ম করল তার আরতো এখার কথা আছে তখেতে মুকুটটো পিঁধার লগে লগে যে অপকর্ম করলে আর মুকুটটো অতরার লগে লগে যে তখেতে অনুভব হল কেলে কারণ সে মুকুটটো আছিল জরাসন্ধৰ জরাসন্ধৰে বহুত পাপ করেছিল বহুত মানুহক মৃত্যুদণ্ড দিছিলে অপরাধ করেছিলে এই সমস্ত পাপবর মুকুটটোতে লাগি আছিল আর পরীক্ষিত রাজাটো স্থান দিয়াতো গম পাইছে সোণত স্থান দিছে সোণতটো স্থান দিছে পরীক্ষিত রাজায় যেহেতু সোণ সোণতে যেতিয়া সোণ তার উপরও আক জরাসন্ধ তেনেহলে তো আর অকান পাওয়ারফুলে মুকুটটো সে মুকুটটো যেটা পিঁধিলে আর তখেত কলি আবরি ধরিল এটা কলির নিয়ন্ত্রণত আছে পরীক্ষিত তখেত নিজের অনুভব হওয়া নাই মো বেয়া কাম করেছে তখেত নিজের মনটোয়ে নাই এটা তখেত নিজের নিয়ন্ত্রণ নাই কার নিয়ন্ত্রণত আছে কলির নিয়ন্ত্রণত আছে তখেতে গম পোৱা নাই সমীক মুনি পিনাইছে মুকুটটো যেটা থলে তেতিয়া গম পাইছে যে মই কি অপকর্ম করল এয়া সেইবুলি ভাবি গোটেই রাজসভা অগুল থগুল মনেরে ইফালর পর সিফাল করে আছে তেতিয়া সে দুজন শিষ্যই গৈ পরীক্ষিত রাজাক অবগত করেছে যে হে পরীক্ষিত তোমাক সমীক মুনির পুত্র শৃঙ্গি মুনি অভিশাপ প্রদান করেছে যে তোমার সাত দিনের ভিতর মৃত্যু নিশ্চিত সেই কথা আমাক তেখেতসকলে জানাবলৈ আমাক কৈছে সেইকাৰণে আপোনাৰ সবক আমি জনাইছো সেইবুলি কৈ দুজন শিষ্য গুচি গল পরীক্ষিত রাজা তাৰপিছত ভাবিছে যে কি কৰা যায় এতিয়া মুক্তির পথ বিচাৰিবতো লাগিব এতিয়া সেই পথ বিচাৰিবলৈ নিজৰ পুত্ৰ জন্মেজয়ক ৰাজ্যৰ ভাৰ প্ৰদান কৰি গংগাৰ পাৰত গুচি গল গঙ্গার পারত
সেই সময়তে 60,000 ঋষিমুনি উপস্থিত হল, 60,000 ঋষিমুনি গম পাইছে যে পরীক্ষিত রজা বোলে অভিশপ্ত হয়েছে, যেহেতু অন্তর্জামী ঋষিসকল গম পাইছে অভিশপ্ত হয়েছে, সেই কারণে তেখেতকতো কিবা একটা উপায় প্রদান করব লাগে। সেই কারণে আমি এবার তেখেতর ওসরলৈকে যাও, কি পারো দিও উপদেশ। সেই বুলি গল তাত সেই সভাত 60,000 ঋষিমুনি, বহুতো ঋষি আছিল, রাজর ঋষি, দেবর ঋষি, ব্রহ্ম ঋষি আদি গোটেইবোৰ আহি তাতে উপস্থিত হল। এই তাতে আছে আমার প্রথম স্কন্ধতে আছে, দেবর ঋষি, রাজর ঋষি আর ব্রহ্ম ঋষি, সেই বুলি প্রকাশ পাইছে। সেই তিনি অংশ ঋষিগৈ তাত উপস্থিত হল। তেতিয়া পরীক্ষিত যে 60,000 ঋষিমুনি প্রশ্ন করেছে, তিনিটা প্রশ্ন করেছে যে হে দেব ঋষি, হে রাজর ঋষি, হে ব্রহ্ম ঋষি, মোক কোৱা যে মৃত্যুমুখী মনুষ্যৰ কৰ্তব্য কি, কি কাম, আৰু সেই কথাষাৰ আমাৰ সংস্কৃত ভাগৱতত বৰ সুন্দৰভাৱে কৈছে, মৃদমানুষ্য কিম কাৰ্য, মৃত্যুমুখী মনুষ্যৰ কৰ্তব্য কি। দেৱ ঋষি, ৰাজ ঋষিৰ ভিতৰত কিছু ঋষিয়ে কৈছে যে হে ৰাজন, তুমি যজ্ঞ কৰা, তুমি যজ্ঞ করলে নিশ্চয় পুণ্য লাভ করব পারিবে। আকো কিছু ঋষিয়ে কৈছে, রাজন তুমি তীর্থ ভ্রমণে করা। আকো কিছু ঋষিয়ে কৈছে, রাজন তুমি ধ্যান করা। এনে বহু ঋষিয়ে বহু মত আগবাইছে পরীক্ষিত পরীক্ষিতলৈ, কিন্তু পরীক্ষিত কোনো এটা মতে ভাল লাগা নাই বা মনুপত হওয়া নাই। তেতিয়া পরীক্ষিত রাজা দ্বিতীয়টো প্রশ্ন করেছে যে হে ঋষি সকল, হে মহামুনি মুনি সকল, ঋষি সকল, আপোনাৰ সবে মোক কোক যে ঋষির সাপ বাৰু ব্যর্থে যায় নে। ঋষি সকলে কলে, নাই ঋষির সাপ ব্যর্থে না যাবে। তৃতীয়টো প্রশ্ন করিলে যে প্রভু সমস্ত, যেতিয়া সর্পতে মোক দংশন করিব তেতিয়া বাৰু মই দেখা নোপোৱাকে বাৰু মৃত্যুবরণ করব পাৰি নেকি, বাৰু চিন্তা করেছে দেখা নোপোৱাকে মৃত্যুবরণ করলে তেতিয়া ভগবন্তক চিন্তা করে মৃত্যুবরণ করব, নহলে যে তাক দেখিয়ে থাকে তেনেহলে মনত সেইটোৱে ভাব আহিব আর অহা জন্মলে সে সর্পই হব। এটা কথা আছে, আপোনাৰ সবে মৃত্যুৰ বেলাত, মৃত্যুৰ বেলাত যাক চিন্তা করে আপনি মৃত্যুবরণ করে অহা জন্মলে সেয়াই হবলগীয়া হয়।